এইটা ব্যবহার করার পর আমার মাছের কোনো অসুবিধা হইছে না, অক্সিজেনের অভাব হইতো, এই অক্সিজেনের অভাবও নাই। যে এটা দেওয়ার পর এই মাছগুলি এই ভাসে না, মাছ ঠিক মতো খাদ্য খাইতেছে। ওই যে পানিটার উপরে একটা প্ল্যাটন তৈরি হয়। সুপ্রিয় দর্শক, মৎস্য খামারি ও শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আপনাদের ভালো থাকায় আমাদের মূল কাম্য। আমরা সবসময় চেষ্টা করি যারা মাছ চাষ করছেন, মাছ চাষে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন, সেই সমস্যাগুলো সফল মৎস্য খামারিদের কাছে তুলে ধরে সেই সমস্যার সমাধান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আরাগানন্দপুর গ্রামে। আজকে আমরা এখানে এসেছি একজন প্রাক্তন স্কুল শিক্ষক কিভাবে সফলতার সঙ্গে মাছ চাষ করছেন, মাছ চাষের বিভিন্ন সমস্যাগুলোকে উনি সমাধান করে সফল হয়েছেন মাছ চাষে, সেসব বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো বর্তমান তার সার্বিক পরিস্থিতি নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি এনাইমন। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা কথা বলবো জনাব কবির আহমদ স্যারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার শুরুতে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি কবির আহমদ, আমার গ্রাম আরাগানন্দপুর, বুড়িচং থানা, জেলা কুমিল্লা। জি স্যার, আপনি তো একজন শিক্ষক মানুষ। জি জি, আপনার শিক্ষকতাটা শুরু হয় কত সালে স্যার? আমি 71-এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করছি। আচ্ছা। আর 2011 সালে আমি টেনশন নিয়ে আসছি, মানে অবসরে আসছি। জি, তো আজকে আমরা যে জন্য আপনার কাছে আসলাম, আমরা যেটা জানতে পেরেছি আপনি আপনার নিজস্ব একটি পুকুরে মাছ চাষ করছেন, তো এই মাছ চাষটা কিভাবে শুরু করলেন? আইসা আমি অবসরে চিন্তা ভাবনা করছি যে আমি পুকুরে মাছ চাষ করাম, তারপর আমি মাছ চাষ করছি, মাছ চাষ করছি যে কিন্তু আমি বেশি লাভবান হইতাম করছি না। আচ্ছা, এই যে এখানে মাছ চাষটা যে শুরু করেছিলেন, এটা কি আপনি নিজে একা বা একা করেছিলেন না অন্য কেউ সাথে ছিল? প্রথম আমি দিয়ে রাখছিলাম পুকুরটা, মানে লিজ, তখন আমার চাকরি ছিল। হ্যাঁ, লিজটা ছিল অনেক বছর, প্রায় 8-9 বছর ছিল। জি, এরপরে আমি নিজেই এটা উদ্যোগ নিছি যে আমি নিজেই এটা চাষ করব। আচ্ছা, তো যখন নিজে যখন চাষ করছিলেন তখন তো দেখা যায় আপনি একজন শিক্ষক মানুষ, মাছ চাষের সাথে যুক্ত হয়েছেন, কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন কিনা? সমস্যা বলতে মানে ওই বেচা কিনা করতে যাইয়া মানে মাছ ঠিক মতো হইতো না, আমি বাজারে যাইয়া মানে মাছটা প্রথম প্রথম একটু লাগছে, পরে যাও কিটা আবার সমাধান হয়েছে। আচ্ছা, আমি তো এক্ষেত্রে মাছ যখন চাষ করছিলেন পুকুরে কোনো ধরনের সমস্যা পেয়েছিলেন কিনা? পুকুরে সমস্যা হয়েছিল, পুকুরে সমস্যা কি ওই অক্সিজেনের অভাব, ওই ডাক্তারের কাছে গেলে, যারা ফিশারিদের ডাক্তার তাদের কাছে গেলে তারা বলছে যে এটা অক্সিজেনের অভাব হয়েছে, আপনি চুন নিয়ে দেন। তো আমি চুন ব্যবহার করছি, এরপরে নাইলে কইছে যে ইয়া ব্যবহার করেন, ওই যে পটাশ, আমি এসে পটাশ দিছি, দিল ওই সাময়িক 10-15 দিন ভালো থাকছে, এরপরে মাছ ভাইসে যাইতো, মাছের আধারটা যে খাবারটা দিতাম এটা ঠিক মতো খাইতে পারতো না, মাছ আমি লাভবান বেশি হইতাম পারছি না। এই যে এখন যে পুকুরটা আমরা আজকে যে পুকুরটা দেখলাম, এটা কত মানে এটা কতটুকু আয়তন এই পুকুরের? এই পুকুরটা হইলো আমার 84%। আচ্ছা, এই 84%-এর মধ্যে পানি আছে কত ফিট করে? এটা প্রায় 6 ফিট পানি আছে। আমি বিভিন্ন ধরনের মাছ চাষ করছি, প্রথম হইলো পাঙ্গাইশ আমি চাষ করছি, এরপরে নাইলোটিকা মাছ চাষ করছি, এরপরে রুই মাছ, মৃগেল মাছ, তারপর বাটকি মাছ, এরপরে কার্পু, তারপরে কাতলা। আচ্ছা, এগুলো কি আপনি নিজে পণ্য উৎপাদন করেন নাকি অন্য জায়গা থেকে পণ্য এনে দেন? আমি অন্য জায়গা থেকে ক্রয় করি। আচ্ছা, নিয়ে আসে আমার বাড়িতে, আমি ফোন করলে তারা নিয়ে আসে, আইসা এরপরে পোনাটা আমি যতটুকু চাই ততটুকু পোনাটা আইসা তারা দেয়।
আচ্ছা এই যে লাস্ট যে আপনার বর্তমান যে কালচারটা চলছে আমরা যে মাছ চাষের সময়টাকে কালচার বলে থাকি এটার বয়স কতদিন হচ্ছে এইটা মানে আমি আগে আমার পুরানো মাছ ছিল ওইটা আমি বিক্রি করে দিছি বিক্রি করে আর পরে আমার এই মাছের বয়স ছিল মাত্র এক মাস 15 দিন এই মাছটার বয়সটা তো এই যে এক মাস 15 দিন আপনি বর্তমান কালচারটা করছেন এর আগে যে কালচারগুলো হতো ওই সময় কি কি ধরনের সমস্যাগুলো আপনি পেতেন পুনরায় একটু আবার বলবেন ওই সময় মানে আমার ওই যে পুকুরে মানে খাদ্য খাওয়াইতাম পারছি না মাছ গ্রোথ বাড়ছে না এরপরে আবার পানির মধ্যে ও সমস্যা দেখা দিছে ওই অক্সিজেনের অভাব এই কইরা মাছ বসে যাইতো এতে কইরা মানে আমি লাভবান হইতে পারছি না এই মাছ খাওয়া না খাওয়াইতাম পারতেছি না আমি লাভ কম পাইছি আমাদের বাংলাদেশে যে ঋতু পরিক্রমা সেই ঋতু পরিক্রমায় কিন্তু বর্তমানে এখন প্রায় শীত আসন্ন অর্থাৎ হেমন্ত চলমান রয়েছে আমরা যেটা দেখলাম আজকে কুমিল্লায় এসে প্রায় অনেক শীত তো শীত মৌসুমে আমরা যেটা জানি মাছের অনেক ধরনের সমস্যা হয় আমাদের মৎস্য খামারি ভাইরা বলে থাকেন তো সেই সমস্যাগুলো এবং আপনার মাছ চাষে যে দেড় মাস এক মাস 15 দিন বলছেন তো এই সকল যে আগের পূর্বের যে সমস্যাগুলো ছিল বর্তমানে আপনি কি অবস্থায় আছেন এখন মানে মাছ ঠিকই আছে আমি ওই ওষুধ ব্যবহার করছিলাম ওই যে এটা ওই আমার ছেলে হেড অফিসে যোগদান করছে যোগাযোগ করছে যোগাযোগ করিয়া তারপরে বলছে যে এই বলো মানে এটা কি অনলাইনের মাধ্যমে করেছিল না অনলাইনের মাধ্যমে আমার ছেলে মানে এটা জানছিল যাই না এই প্রোডাক্টের কোনো স্যাম্পল আপনার কাছে আছে কিনা হ্যাঁ আমার কাছে দুইটা আছে একটু কোটাগুলো দিবেন আচ্ছা এই যে স্যার দুইটা আপনি খালি কোটা দিয়েছেন এগুলো খালি কেন স্যার এইটা আমি ব্যবহার করছি আচ্ছা এইটা এটা কি প্রোডাক্ট এটা হলো ইভলিউশন অফ ওয়াটার আর এটা হচ্ছে গ্রোফিশ গ্রোফিশ আচ্ছা এই ইভলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ আপনি ব্যবহার করেছেন বলছেন পুকুরে আপনার ছেলের মাধ্যমে তো এইগুলা ব্যবহার করে আপনি কি মানে কি ধরনের সুবিধা পেয়েছেন বা কি লাভ হয়েছে এইটা ব্যবহার করার পর আমার মাছের কোনো অসুবিধা হইছে না এবং ওই যে অক্সিজেনের অভাব হইতো এই অক্সিজেনের অভাব নাই তারপরে দেখা গেছে যে এটা দেওয়ার পর এই মাছগুলি এই ভাসে না মাছ ঠিক মতো খাদ্য খাইতেছে তারপর ওই যে পানিটার উপরে একটা ইয়া প্লাটন তৈরি হয় একটা কচ্চা কচু কচ্চা রঙের একটা প্লাটন একটা সবুজ রঙের একটা খাদ্য তৈরি হয় এইটা মানে আমি যেই বেলা মানে আমি যে খানা দিতাম আগে ডাবল অন দেই সিঙ্গেল এই সিঙ্গেল খানাটা খাইয়ে এরপরে সারাদিন মাছগুলি ওই প্লাটনটা খাইতেছে এতে দেখা গেছে যে আমার মাছের অনেক গ্রোথ অনেক ভালো দেখা যাইতেছে অন্য বছরের আগের তুলনায় এখন অনেক ভালো আচ্ছা আপনার যে বর্তমান যে শীতকালে যে সমস্যাগুলো হয় অনেকে বলে মাছ খাইতে চায় না এই ধরনের সমস্যা হয় কিনা না না এখন এইটা সমস্যা নাই আগে হইতো খানা দিলেও খাইছে না আসে আসছে না এখন আমি মানে এখন মানে সবসময় আমি খানা দিয়েছি আগে যেভাবে খাইছে এখন ঠিক এইভাবেই খাইতেছি কোনো অসুবিধা নাই এমনিতে আমরা এই সময় যখন বিভিন্ন পুকুরগুলো পরিদর্শন করি দেখা যায় পুকুরে যে মাছগুলো থাকে মাছের গায়ে ক্ষত থাকে এবং দেখা যায় মাছ মারাও যায় এই ধরনের কোনো সমস্যা আপনার এই পুকুরে আছে কিনা না না আমার এই পুকুরে এখন মানে এই ব্যবহার করার পর থেকে আমি এখনো দেখছি না আগে আসিল আগে আসিল আগে ছিল এখন কিন্তু এইটা আমি আর দেখছি না এখন আমার সব ঠিক আছে আচ্ছা স্যার এখানে একটা বিষয় জানতে চাইবো মাছ চাষ করতে গেলে পিএস এবং অ্যামোনিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আপনার পুকুরে এই ধরনের কোনো সমস্যা বা আপনি কি অবস্থায় আছেন আগে আমার এটা সমস্যা ছিল এখন এই ওই ওষুধ ব্যবহার করাতে এখন আমাদের কোনো গ্যাস ম্যাস কোনো কিছুই জমে না বা মাছেও ভারে বাসে না যে ডাক্তার আপনাকে বলতো যে চুন আগে যে ডাক্তাররা বলতো যে চুন ব্যবহার করেন অথবা পটাশ ব্যবহার করেন এখন আর আমার এই সমস্যা আর নাই এইটা দেওয়াতে আমার আর কোনো সমস্যা নেই আচ্ছা এখন আপনি একটু আমাদের নতুন যারা দর্শকরা রয়েছেন এবং যারা মাছ চাষ করছেন বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন তাদের উদ্দেশ্যে একটু দয়া করে বলবেন এই যে এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ মাছ চাষ করলে যে সমস্যাগুলো হয় এগুলো ব্যবহার করলে আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব কিনা আমি আহ্বান করব সকলকে আমি যেভাবে এই এভোলিউশন অফ ওয়াটার ব্যবহার করছি এবং গ্রোফিশ ব্যবহার করছি এইটা ব্যবহার করে আমি অনেক উপকার পাইছি আমি অনেক লাভবান হয়েছি আমি গত বছরও ইয়ে করছিলাম এটা রেকর্ড হয়ে গেছে আমি যে ব্যাপারীর কাছ থেকে নিয়ে গেছি মাছ অনেক জায়গাতে আমি তিনখানে মাছ নিয়ে গেছি আমি ডাবল লাভ পাইছি এবং সকল আমার কাছে আসছে সকল ব্যাপারীরা আমার কাছে আসছে যতক্ষণটায় মাছ চাষ করে তারাও আসছে আমি আবার নতুন প্রজন্মের কাছে আমি আহ্বান করব সকলে এটা ব্যবহার করেন করলে মানে আমি যেরকম উপকার পাইছি আপনারাও ঠিক সেইভাবে উপকার পাবেন আচ্ছা এখানে স্যার আরেকটা বিষয় থাকবে আমাদের যারা নতুন যারা রয়েছেন তারা তো জিজ্ঞেস করতে পারে যে কোন প্রোডাক্টটা কিভাবে কতটুকু পরিমাণ ব্যবহার করবে এইটা আমি দিছি মানে এভোলিউশন অফ ওয়াটার এইটা দিছি প্রতি শতাংশে 200 গ্রাম আর গ্রোফিশটা গ্রোফিশটা দিছি প্রতি শতাংশে 100 গ্রাম
আচ্ছা এটা আপনি কিভাবে ব্যবহার করছেন দুইটাকে একসাথে বা কিভাবে দিছিলেন এটা আমি আগে দিছি মানে রেভলিউশন অফ ওয়াটারটা মানে আগের দিন দিয়ে দিছি পরের দিন দিছি আমি গ্রোফিশটা আচ্ছা তো এখন রেভলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ দিয়া অনেকে বলে যে আবার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে মাছে যে বিষক্রিয়া এরকম কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা মাছের কোনো সমস্যা নাই অত অত অথবা মানে উপকার হয় অপকার হয় না এটা মানে অনেক উপকার হচ্ছে কারণ গ্রোথ মাছটা আপনি দেখলে দেখবেন আমি দেখামু আপনার মাছটা দেখবেন যে এটা গ্রোথ কত বাড়ছে আমার এই দেড় মাসে না আমার চার মাস আমার এতটুকু আমি হইতে ভাই সাইডে হইতাম পারছি না মাছটা এখন যতটুকু হয়েছে আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে আপনার এটার যে মূল্যের একটা বিষয় সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে মাছের খাবারের যে দাম কিন্তু মাছের ওরকম দাম নেই তো এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে খাবারের কস্টিংটা কমে যেটা আমরা প্রায় সবার কাছ থেকেই শুনি এবং মাছের গ্রোথটাও স্বাভাবিক সময়ে বেশি আসে তো এটা দিয়ে মোটামুটি মাছ চাষ করলে লাভের একটা অংশ থাকে কিনা এইটা ব্যবহার করলে লাভের অংশ থাকে এই কারণে যে মানে এইটা ব্যবহার করলে খাদ্য যদি লাগতো আমার এক বস্তা ডেলি এখন লাগতেছে আমার ষাট ভাগের এক ভাগ কারণ ওই যে প্লাটনটা তৈরিতেছে ওইটা কিন্তু মাছে খাইয়া মাছ মানে গ্রোথ বাড়তেছে কাজে আমার খাদ্যতে এইটা থেকে আমি অনেকটা মানে বাঁচতেছি আমার লাভবান হইতেছি জি আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আমরা কথা বলছিলাম ইন্ডিয়ান এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ নিয়ে নতুন আরেকটি পর্বে কুমিল্লা থেকে আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের মাছ চাষে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো বর্তমান যারা সফলভাবে মাছ চাষ করছেন তাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সফল মৎস্য খামারির সাথে সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আপনার মাছ চাষের বিভিন্ন সহায়ক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন